এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক নেতা নরেন্দ্র মোদী নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব লই সমগ্র ভারতবর্ষক যেধরনের নেতৃত্ব দিছে সমগ্র বিশ্বতে তেও বিশ্বগুরু হবলৈ গৈ আছে আজি ভারতবর্ষর চারিখন বিধানসভা নির্বাচনের আজি রিজাল্ট ঘোষণা করেছে তিনিখন বিধানসভা ডাঙর ডাঙর রাজ্য মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ত একক সংখ্যাগরিষ্ঠতার সরকার বনাবলৈ গৈ আছে আমি সকলো তিনিখন রাজ্যের ভোটারক মই ধন্যবাদ জানাইছো নরেন্দ্র মোদী ডাঙরিয়াক শুভেচ্ছা জানাইছো জে পি নাড্ডা ডাঙরিয়াক শুভেচ্ছা জানাইছো তেওঁলোকৰ সবল নেতৃত্বত ভারতবর্ষর সর্বাঙ্গীন বিকাশের কারণে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস নীতিরে আগবাড়িছে আর আজি দুলিয়াজান বিধানসভা সমষ্টি টায়াখাট মন্ডলের সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকল রাইজ মিলি আমি টায়াখাটত আমি বিজয় উল্লাস পালন করেছো ইয়াত ফটকা ফুটাইছো ঝুমুর নাচিছো বিহু নাচিছো আশা রাখছো 2024 নরেন্দ্র মোদী ডাঙরিয়া আরো সংখ্যাগরিষ্ঠতলৈ ভারতের প্রধানমন্ত্রী হব এই কারণে বিরোধী আপনাদের যিমানেই এক নহোক আপনার রাজ্য গ্রহণ নকরে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী বিজেপি নিশ্চয়কৈ এই জয় ভারতের জনসাধারণের জয় এই জয় সুশাসনের জয় এই জয় উন্নয়নের জয় এই জয় ভারতের নিরাপত্তার জয় আসলতে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত সমগ্র ভারতবর্ষের আজি যে ধরনের উন্নয়নের বতাহ বলিছে সমগ্র ভারতবর্ষের জনসাধারণ যে আশ্বস্ত হয়েছে সমগ্র ভারতবর্ষের নিরাপত্তা যে আগবাড়ি গেছে সমগ্র ভারতবর্ষের বিশ্বর বুকুত যেখেতর ভারতবর্ষের যে নাম আগলে নিজেবলে সক্ষম হয়েছে গতি এই সকল ফলের চাই ভারতের জনসাধারণে আজি আশ্বস্ত হয়েছে যার কারণে আজি আসলে ভারতীয় জনতা পার্টি এনে ধরনের বিপুল সংখ্যক ভোট দিয়ে আজি তিনখন রাজ্য জিকাবলে সক্ষম হয়েছে আমি তিনখন রাজ্যের চারিখন রাজ্যের সকলবিলাক রাইজর রাজ্যের জনসাধারণক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো যিসকলে ভারতীয় জনতা পার্টি ভোট দি এই উন্নয়নের দিকত সুশাসনের কারণে তেখেতলোকে মত প্রকাশ করেছে মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছো বিশেষ আমি অত্যন্ত আনন্দিত যেহেতু আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই আটাইকিখন রাজ্যত বিশালভাবে তেখেতে প্রচার চলাইছিল তেখেতর প্রচার চলার সুফলটা আমি পাবলে সক্ষম হয়েছো আমার মাননীয় সংঘত তথা কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ডাঙরে আটাইকিখন রাজ্যত গিয়ে ভোটার কেম্পেইনার হিসাবে তেখেতে গিয়ে প্রচার চলাইছিল গতি তেখেতর এই প্রচার আমি সুফল পাবলে সক্ষম হয়েছো গতি আমি অত্যন্ত গৌরবিত হয়েছো যেন অসমীয়া হিসাবে আমার মুখ্যমন্ত্রী আমার কেন্দ্রীয় মন্ত্রী সকলোর বলিষ্ঠ পদক্ষেপ সকলোর সহযোগত আজি আমি ভারতবর্ষত আজি তিনখন রাজ্য তিনখন ডাঙর ডাঙর রাজ্যত আসলে আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবলে আমি সক্ষম হয়েছো গতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছো আর আজি আমি এতে বিজয় উল্লাস করেছো দেহাড়ত গতি দেহাড়ত যান সংখ্যক আমার দলের কার্যকর্তা দেহাড় মন্ডলের সকল বিষয়ববীয়ার জেলা সমিতির বিভিন্ন বিষয়ববীয়া সকলকে মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো সাংবাদিক বন্ধু সকলকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আগন্তুক কেদিনমানের পিছত আমার লোকসভা সমষ্টি অসম আসি আছে কি কব নিশ্চয়কই নিশ্চয়কই মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যখন সরকার চলি আছে এই সরকারখানে অত্যন্ত সুন্দরভাবে কাম করে গেছে সকল দিকত উন্নয়ন হয়েছে সকল দিকত নিরাপত্তা বৃদ্ধি হয়েছে আমি যে ধরনের ভাবিছিল যে আমি বিভিন্ন ঠাইত যে আমার সত্রবিলাকত উচ্ছেদ হয়েছে আমার বনভূমিবিলাক উচ্ছেদ করেছে এনে ধরনের বহু ধরনের সরকারে কাম করেছে ভূমিহীন ভূমিপত্তা দিয়া ব্যবস্থা করেছে জনসাধারণ দুখিয়া জনসাধারণ বিভিন্ন আঁচনিরে তেখেতলোকে সহযোগ আগবাইছে গতি এই আটাইবিলাক আমি সুন্দরভাবে সরকারখানে কাম করে গেছে গতি আমি কোনো কারণতে অহা দিনত লোকসভা নির্বাচন আমি সবল স্থিতি আমি দেখাবলে সক্ষম হম ইয়ার সোণত ভোগা হিসাবে মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আছে গতি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত সমগ্র ভারতবর্ষ যে ধরনের আগুয়া গেছে তেনেকৈ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আমি সুন্দর ফলাফল লিখবলে আমি সক্ষম হম।